কাঁঠাল, এই কাঁঠালের কাবাব হয়, কাঁঠালের বার্গার হয়। আমি কিন্তু করি আমাদের বাড়িতে কাঁঠালের কাবাব করি। বুঝতেই পারছেন আজকে আমি আপনাদের আমাদের জননেত্রী প্রধানমন্ত্রীর দেওয়া রেসিপিটি বানিয়ে দেখাবো, সামি কাবাব। আপনারা চাইলে ঠিক কীভাবে রান্না করে কাঁঠালের বার্গারও বানিয়ে নিতে পারেন। এখানে আমি একটা কাঁচা কাঁঠাল নিয়ে নিয়েছি। প্রথমেই আমি হাতে সরিষার তেল মাখিয়ে নিচ্ছি যাতে করে হাতে আঠা না লাগে। এখন কাঁঠালগুলো এভাবে কেটে নিব। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি কীভাবে কাঁঠাল কেটে নিচ্ছি। এভাবে কাঁঠালের বীজের খোসা ছাড়িয়ে নিব। এভাবে করে আমি পুরো কাঁঠালটা কেটে নিব। আমার কাঁঠাল কেটে নেওয়া হয়ে গিয়েছে, এখন পানি দিয়ে ধুয়ে নিব। ভালো করে ধুয়ে নিয়েছি, এখন চুলায় বসিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। সিদ্ধ করে নিয়েছি, এখন একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ কালা জিরার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো। সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ চালের গুঁড়ো। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন ভালো করে কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা। কয়েকটা তেজপাতা দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন এর ভিতর সিদ্ধ করা ডাল ও কাঁঠাল দিয়ে দিচ্ছি। মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে রান্না করে ভাত দিয়েও খেতে পারেন, খুবই মজার খেতে। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো কয়েকটা কাঁচা ঝাল। এখন ভালো করে কষিয়ে রান্না করে নিব। রান্না হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিয়েছি, এখন কুচি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো ঝাল দিয়ে দিচ্ছি।
এক চামচ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। এক চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি। হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্ব, অর্থাৎ পাউরুটির গুঁড়ো। এই ব্রেড ক্রাম্বটা আমার বাড়িতে তৈরি করা, আমার চ্যানেলেও তৈরি করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন হাতে সামান্য তেল দিয়ে গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি। সামি কাবাবের যেমন শেপ হয় আমি তেমন শেপ দিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। সবগুলো বানিয়ে নিয়েছি, এখন ভেজে নেওয়ার পালা। একটা প্যানে তেল দিয়ে নিয়েছি, এখন এগুলো ভেজে নিব। আমি আপনাদের দুই ভাবে হচ্ছে সামি কাবাব ভেজে দেখাবো। এগুলো লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। এটা আরেকটা পদ্ধতি। এখন একটা ডিমের মধ্যে কাবাবটা দিয়ে দিচ্ছি, ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিচ্ছি। করে নেওয়া হয়ে গিয়েছে, এখন ভেজে নিব। এখন প্যানে দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ ভেজে তুলে নিব। তৈরি হয়ে গেল কাঁঠালের সামি কাবাব। খেতে কিন্তু ভীষণ মজার, অবশ্যই আপনার বাসায় একবার ট্রাই করে দেখবেন। আশা করছি ভালোই লাগবে। রেসিপিটা কিন্তু খুবই স্বাস্থ্যকর, বিকেলের নাস্তা হিসাবে খেতে পারেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন।